রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের বিশাল ক্যাম্পাসের এক প্রান্তে ফখরুদ্দিন বিরিয়ানি ও ডেকোরেটরের স্থাপনা ছিল দীর্ঘদিন ধরে। ছাত্রীদের এর পাশ দিয়েই ঢুকতে হতো ক্যাম্পাসে, কিন্তু ফখরুদ্দিন বিরিয়ানিতে কাজ করা কর্মচারীরা খালি গায়ে ঘোরাফেরা করত চত্বরে। কলেজের মধ্যে এই অবস্থা নিয়ে শিক্ষার্থীরা বিব্রত, এমন অভিযোগ তুলে গত জুলাই মাসে সংবাদ সম্মেলন করেন অভিভাবকরা। অবশেষে শনিবার সকাল 11টার দিকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ফখরুদ্দিন বিরিয়ানির স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়। একে একে বের করা হয় টিন শেডের বিশাল রান্নাঘরের সরঞ্জাম, ট্রাকে ট্রাকে মালপত্র দুপুরের মধ্যেই সরে নিতে থাকে তারা, ভাঙা হয় স্থাপনাও। চুক্তির মেয়াদ শেষ হলেও তারা স্থাপনা ছেড়ে চলে যেতে গড়িমসি করছিল বলেই উচ্ছেদ করা হচ্ছে বলে জানা যায়। যদিও ভিন্ন কথা বলছে ভাড়াটিয়া ফখরুদ্দিন বিরিয়ানির প্রতিনিধিরা। জোরপূর্বক কোনো নোটিশ নাই, কোনো কাগজ নাই উচ্ছেদের, এগুলি ছাড়াই তারা আমাদেরকে সব কিছু ভেঙে দিল। আমাদের এখন যে আমরা কোথায় যাব, আমাদের সব ব্যবসা বন্ধ হয়ে গেল। উচ্ছেদের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার জানান, সরকারের সিদ্ধান্তে উচ্ছেদ করা জায়গায় একাডেমিক ভবন নির্মাণ করা হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।